দেখো বন্ধুরা, এটা হলো একটা মজাদার খেলা। এই খেলাটার নাম হলো আশপায়েশ। এখন তো খেলাধুলা হয় না বললেই চলে। আগে আমরা ছোটবেলায় নানান খেলা খেলতাম, গজি, লুকোচুরি, পিছন ধাপ্পা, মাংস চুরি, আশপায়েশ, আরও কত কি রয়েছে, আব্দুল, এইসব খেলার তোমরা নাম জানো কি না জানি না, তবে আমাদের গ্রাম অঞ্চলে এখনও এইসব খেলা খেলা হয়। বিশেষ করে আমরা বড়রা মিলে খেলি, তার সঙ্গে বাচ্চারাও যোগ দেয়, বেশ মজা লাগে। অন্য কোনো জায়গায় তো খেলতে দেখা যায় না, আমরা খেলি মাঝে মধ্যে তাও। তো আমাদের পাড়াটা এই খেলাধুলার ঐতিহ্যটা রয়েছে এখনো পর্যন্ত। তো এই খেলাটা কেমন একটু বলে দিই। এই খেলাটার নিয়ম হলো, প্রথমে তো সবাই মিলে হাত ফোটানো হয়। তো হাত ফাটানোর পরে যে লাস্ট থাকে সেই চোর হয়। আর চোরের নিয়ম হলো, এই একটা বোতল আছে, বোতলটাকে ছুঁড়ে দেওয়া হবে, সে বোতলটা নিয়ে এসে একটা নির্দিষ্ট গোল দাগ কেটে দেওয়া হয়। সেই দাগে এসে সাতবার গুনে আশপাশ বলতে হয়। বলে এবারে আমরা তো যে যার মতন লুকাবো, যখন বোতল আনতে যাবে আমরা যে যার মতন লুকাবো। ও এবারে আমাদেরকে দেখতে পেলে আশপাশ দিয়ে দেবে, যদি না দেখতে পায় তাহলে আমরা গিয়ে বোতলে লাথি মেরে আশপাশ দিলে ও আবার মরে যাবে, আবারও চোর যাবে। তো এটা হলো খেলার নিয়ম। আর আমরা কোথায় কোথায় লুকিয়েছি তোমরা দেখো, আর খেলাটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। ওদিক থেকে ছুটে আস না, ছোটর দিক থেকে। এটা আমার একটা ভাই বোন লুকিয়েছিল, ও আশপাশ দিতে গিয়ে খুব জোরে পড়ে গিয়েছে, গিয়ে ও মোর হয়ে গিয়েছে। তো ও এখন চোর দেবে, এখন চোর হয়েছে আর আমরা লুকাবো। না না ঠিক আছে, রেডি রেডি সব রেডি 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 আমি খেলছি, একটু হাই করে দাও, তুমি খেলছো, তুমি খেলছো, তুমি কি খেলছো, অপি কোথায় কি খেলছো, কম না সব মরে গিয়েছে আর একজন বাকি আছে, চোর। চোর কোথায় গেল? চোর হয়তো 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 এই চোর। ও মা যা, সবাই দিয়ে দিয়েছে। এই খেলাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।